সোমবার ত্রিপুরেশ্বরী মাতা মন্দিরে পুজো দিলেন বিজেপির উত্তর পূর্বাঞ্চলের সংগঠন মন্ত্রী অজয় জাম্বুয়াল এবং উত্তর পূর্বাঞ্চলের সংগঠন মহামন্ত্রী ফণীন্দ্রনাথ শর্মা। তাদের সঙ্গে ছিলেন কৃষি পরিবহন ও পর্যটন দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহরায়, এলাকার বিধায়ক বিপ্লব কুমার ঘোষ সহ অন্যান্যরা। মাতাবাড়িতে পুজো দিয়ে প্রসাদ প্রকল্পে নির্মীয়মান মাতাবাড়ি সৌন্দর্যায়নের কাজ পরিদর্শন করেন এবং বলেন, ত্রিপুরা উন্নয়নের দিকে এগিয়ে চলেছে। আগামী 2023 বিধানসভা নির্বাচনে একটি উন্নত রাজ্য হিসেবেই আত্মপ্রকাশ করবে এই ত্রিপুরা। নববর্ষৰ কাৰণে সকলোকে শুভেচ্ছা থাকিল। মা ত্রিপুরেশ্বরীর আশীর্বাদ নিশ্চয় আপনাদের ওর থাকিব, সমগ্র ত্রিপুরাবাসীর ওর থাকিব। 2022 চন আমার সকলের কারণে সুখময় মঙ্গলময় হোক আর সরকারে করা কামর পরিণামস্বরূপ যাতে ত্রিপুরাবাসী আর এক নতুন উৎসাহ উদ্যমরে 2023 কারণে সকল ধরনের প্রস্তুতিরে গোটাই ত্রিপুরা আজি ভারতবর্ষের রাজ্যসমূহের ভিতর যাতে এখন উন্নত রাজ্য হিসাবে প্রতিচালনা করে, এটাই আমার শুভেচ্ছা থাকি।